তো আমাদের গেমের মধ্যে চলে আসছে সেভেন্থ বিল্ডারে। এতদিন আমরা টোটাল ছয়টা বিল্ডারকে কাজে লাগাইতে পারতাম, এখন আমরা সাত নাম্বার বিল্ডারকেও কাজে লাগাইতে পারবো। তাও আবার আমাদের রিসার্চ হলেও আবার আমাদের বিল্ডিং আপগ্রেডের কাজও, এটা নিয়ে সবাই অনেক বেশি খুশি, তাই না? আমিও কিন্তু খুশি ছিলাম যতক্ষণ না এর ডার্ক সাইড আমি জানতে পারছি। তো আজকের ভিডিওতে আমরা গবলিন বিল্ডারকে এক্সপোজ করবো, তার সঙ্গে এক্সপোজ করবো সুপারসেলকেও, যে কেন সাত নাম্বার বিল্ডার আমাদের গেমে অ্যাড করে দেওয়া হলো, বা এটা কিভাবে কাজ করে, বা এটা দিয়ে আমাদের হেল্প হলো নাকি ক্ষতি হলো। অলরাইট, তো এখানে বিল্ডার আইকনের নিচে যদি আপনারা দেখেন তাহলে এক্সট্রা একটা বিল্ডার আমরা দেখতে পাচ্ছি ছয়টা বিল্ডার ছাড়াও, আর সেম বিল্ডার আবার যে ল্যাবরেটরি অপশন আছে তার নিচেও আমরা দেখতে পাচ্ছি। এর মানে আমাদের সেভেন্থ বিল্ডারের অ্যাবিলিটি হচ্ছে সে ল্যাবরেটরিতেও কাজ করতে পারবে, আবার আমাদের ডিফেন্সেস আপগ্রেড করারও কাজ করতে পারবে। তো এটা হলো সেভেন্থ বিল্ডারের অ্যাবিলিটি। কিন্তু ডার্ক সাইড কি জানেন, এটা একটা ইভেন্ট, এরকম না যে পার্মানেন্ট আমাদের গেমের মধ্যে আসছে। দেখেন 60 ডে পর এটা আমাদের গেম থেকে টোটালি চলে যাবে, তারপর আমাদের বিল্ডার ছয়টায় হয়ে যাবে। অনেকে মনে করতেছেন যে এটা পার্মানেন্ট আমাদের গেমের মধ্যে সেভেন্থ বিল্ডার হিসেবে থাকবে, আমরা আনলিমিটেড তাকে দিয়ে কাজ করাইতে পারবো। তো এরকমটা কিছুই না, 60 দিন পর সে আমাদের গেম থেকে চলে যাবে, আপনি আর তাকে খুঁজে পাবেন না। তো এটা গেল প্রথম ডার্ক সাইড। আর সেকেন্ড যেটা, সেটা কি জানেন, আপনি এই বিল্ডারকে কাজ করাইতে গেলে আপনার মিনিমাম 5টা বিল্ডার থাকতে হবে। আমি বুঝলাম না এটা কেমন লজিক যে আপনার 5টা বিল্ডার থাকলে তারপরে আপনি সেই বিল্ডারকে হায়ার করতে পারবেন, এটা একদমই ধর আমার পছন্দ হলো না। কারণ অনেকেই আছে যাদের 6 বিল্ডার আনলক হয় না, এই যে মানে বিল্ডার বেসে তারা না খেলে 5টা বিল্ডারে কাজ চালাচ্ছে, কিন্তু তাদেরও তো মন চাই যে 7 বিল্ডার আসুক বা নতুন একটা ইভেন্ট আসুক সেটা ইউজ মানে করার, কিন্তু তারা সেটা করতে পারবে না। তো এই গেল সেকেন্ড ডার্ক সাইড। আর থার্ড যেটা, সেটা দেখে আপনার মাথা পুরো ঘুরে যাবে, মাথা গরম হয়ে যাবে, যেটা কিভাবে কাজ করে সেটার মেকানিজম দেখে। আপনারা যদি দেখেন আমাদের নর্মাল বিল্ডার কি করে, এখানে আমরা তাকে যদি রিসোর্স দেই, রিসোর্স বলতে এখানে আমরা যদি গোল্ড দেই, এলিক্সার দেই বা ডার্ক এলিক্সার দিই, তাহলে আমাদের হিরো, ডিফেন্স, ওয়াল এগুলো সব কিছু আপগ্রেড করে দেয়, তাই না? কিন্তু এই ব্যাটাকে আপনি যদি কাজ করাইতে চান, এই তো একে, এই আমাদের গবলিন বিল্ডার সেভেন্থ বিল্ডারকে, তাহলে সে কি করবে জানেন? তাকে হায়ার করার জন্য আপনাকে তাকে জেমস দিয়ে হায়ার করে তাকে রিসোর্স দিয়ে আবার আপগ্রেড করতে হবে। তো তাহলে বুঝেন যে মানে কীরকম ভেজাল এখানে লেগে আছে। আর জেমসের যে পরিমাণটা কম সেটা একদমই না, কত পরিমাণ জেমস নিবে সেটা এখন আমিও জানি না, আপগ্রেড করি নাই, তো আপনাদের আপগ্রেড করে দেখাবো। তো আমরা দেখি, আপগ্রেড করেই দেখি। তো এখানে যদি দেখি আমাদের 5টা বিল্ডার কাজ করতেছে, তো 7 নম্বর বিল্ডার, এই গবলিন বিল্ডারকে কাজে লাগানোর জন্য আমাদের সব কয়টা বিল্ডারকে বিজি থাকতে হবে, তারপরে আমরা তাকে কাজে লাগাইতে পারবো। তো আমরা একটা জায়ান্ট বম আপগ্রেডে দিয়ে দিই, দেওয়ার পরে এখন আমাদের সব বিল্ডার বিজি, তারপরে আমরা এই ব্যাটাকে কাজে লাগাইতে পারবো। তো আমরা গ্র্যান্ড ওয়ার্ডেনকে দিয়ে শুরু করি, তাই না? তো এখানে যদি আমরা দেখি তাহলে এ দেখেন, এখন একে আমরা কাজে লাগাইতে পারবো, আমাদের সব কয়টা বিল্ডার যখন কাজে ব্যস্ত হয়ে পড়বে, ঠিক আছে? আর জেমসের পরিমাণটা দেখেন, 271 জেমস নিচ্ছে আমার ওয়ার্ডেনকে আপডেট করতে। আচ্ছা, ওয়ার্ডেন করতে 271 নিচ্ছে, কিন্তু বাকিগুলো করতে কী কী নেবে দেখি তো। ওয়াল করতে গেলে 10 জেমস। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা জেমসের অ্যামাউন্ট, ঠিক আছে? তো এখানে গ্র্যান্ড, আমার তো লুট নাই, থাকলে বাকিগুলো দেখাইতে পারতাম, কিন্তু লুট নাই। তো এখানে যদি আমরা গ্র্যান্ড ওয়ার্ডেনকে 63 লেভেলে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের একে 271 জেমসও দিতে হবে, আবার এলিক্সারের রিসোর্সও দিতে হবে, তারপরে সে আমাদের কাজ করে দেবে। তো এখানে যদি দেখেন একটা ভ্যালুয়েবল জিনিস আপনাদের দেখায়, আপনারা যদি ট্রেডারে যান, ঠিক আছে, এই কোথায় গেল, এই ট্রেডার শপে যান, তাহলে এই দেখেন 500 জেমস দিয়ে আপনি একটা বুক অফ হিরো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আর এ কাজ করতে সময় নিচ্ছে কত, মানে সময় বলতেছে জেমস নিচ্ছে কত, 271। এর সঙ্গে আর আপনি যদি 250 জেমস অ্যাড করেন, 250 জেমস অ্যাড করলে আপনি একটা বুক অফ হিরো পেয়ে যাবেন। তো আপনাকে আর কষ্ট করে এই ব্যাটাকে দিয়ে কাজও করাইতে হবে না, আপনি ইনস্ট্যান্ট সেটাকে ফিনিশ করতে পারেন বুক দিয়ে। এর মানে দেখেন, এটা কীরকম লজিক আমি বুঝলাম না, যে কাজ করাবো তাও আবার রিসোর্স নিচ্ছে, ঠিক আছে, কিন্তু তাকে জেমস দিয়ে কেন কাজে লাগাইতে হবে, এই জিনিসটা আমার হজম হলো না। তো আমার মনে হচ্ছে কি, এতদিন থেকে কিন্তু অনেকেই জেমস জমায় অনেকগুলো করে ফেলছেন, তো জেমস খরচ করানোর একটা বুদ্ধি যেটা আমি দেখতেছি। কিন্তু যারা করবে তারা করবে, আর যারা খরচ করে না তাদের হাজার এরকম ইভেন্ট দিলেও তারা খরচ করবে না, একটা জেমস খরচ করে, এরকম কিপটা থাকে কিন্তু অনেকেই। আর এখন আমরা ল্যাবরেটরির মধ্যে গিয়ে দেখি যে এখানে কি অবস্থা। তো এখানে যদি দেখি, আই ক্যান স্টার্ট এ সেকেন্ড আপগ্রেড ফর ইউ, এখানে আমাদের ফার্স্ট আপগ্রেড চলতেছে, সেকেন্ড আপগ্রেড আমাদের করাই দিতে পারে সেরকম একটা বলতেছিল। তো এখানে কত জেমস লাগবে সেটা আমরা দেখি। তো এখানে আমাদের রিসোর্স লাগতেছে নর্মালি, আর এখানে জেমস দেখেন 560 জেমস নিচ্ছে। তো এর বদলে আপনি 500 জেমস দিয়ে যদি একটা বুক অফ হিরো কিনে এক লেভেল হিরো আপগ্রেড করেন, আমার মনে হয় সেটাই বেশি ভালো হবে। তো কে করবে এটা আপগ্রেড? আমি পেকা এমনিতে ইউজ করি না, ইয়েতেই ইউজ করি না, আপডেট চলতেছে।
আপনারা কেউই সবগুলো ট্রুপ একসঙ্গে ইউজ করেন না, মেইন যে ট্রুপগুলো আছে সেগুলো আপগ্রেড করে নিই, বাকিগুলো ধীরে ধীরে করি। তো এটা একদম ইউজলেস, আমার মনে হয় না কেউ ইউজ করবে। আমি তো করতেছি না অন্তত জেমস দিয়ে, তাও আবার 500টার উপরে জেমস, যদি কম হইতো 10টা জেমস বা 50টা 100টা হলে তারপরে মানা যায়, কিন্তু 200, 250, 500 এখানে মানে 100-এর উপরের কথাবার্তা চলতেছে সব। তো একদমই ভ্যালুলেস, আমি ওগুলোতে যাবই না, একদমই যাবো না। তো আপনাদের জন্য দেখানোর জন্য এই হিরোটা আমি আপগ্রেড করে দিতে পারি, যে কীভাবে কাজ করে সেটা দেখানোর জন্য। তো চলেন 271টা জেমস খরচ করে ফেলি, 271 দিয়ে দিলাম, আর সরাসরি দেখেন রিসোর্সও নিলো, জেমসও নিলো, আর আপগ্রেডও করতেছে। তো কোথায় গেল এই কি হাতুড়ি নিয়ে আয় দেখেন না, হাতুড়ি নিয়ে দৌড়াচ্ছে, হাতুড়ি কোথায় গেল? ওকে, যেটা নিয়ে দৌড়াক, হাতুড়ি দিয়ে তো আপগ্রেড করে না, হ্যাঁ হ্যাঁ, নর্মালি বিল্ডারের মতো দেখেন। তো আমাদের 7th বিল্ডার আমরা কাজে লাগাইলাম, তো এখানেও লাগাইতে পারতাম কিন্তু না। তো এইভাবেই কিন্তু আমাদের 7th বিল্ডার কাজ করে, বা আপনি এইভাবেই 7th বিল্ডারকে কাজে লাগাইতে পারেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে লাইক দেন আর সাবস্ক্রাইব করে দেন চ্যানেল যদি প্রথমে দেখেন। কথা হচ্ছে পরের ভিডিওতে, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাস অন।